আমি বাড়ি বাড়ি যাচ্ছি, ইলেকশনের আগে গিয়েছিলাম, মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আমাদের প্রার্থী মালা রায়কে আশীর্বাদ করেছে। এই কেন্দ্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্ভুক্ত, তাই বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য। অর্থাৎ বাংলার বিরোধী যারা, বাঙালির বিরোধী যারা বারবার করে এসে বাংলাকে বঞ্চনার কথা বলেন, বাংলার মানুষের পাশে দাঁড়ান না, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিছু মির্জাফর নিশ্চয়ই আছে, তাদেরও প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। হিংসা হচ্ছে না, এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ। রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে, তাদের দেখাচ্ছেন আপনারা। নাহলে আপনারা হিরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না, তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্যে তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন, এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই এ নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস, সন্ত্রাস কোথায়? সন্ত্রাস হচ্ছে ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়েছে। কটা কোথায় মারা গেছে, কোথায় অন্যায় হয়েছে? কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছর হয় পার্সোনাল গ্রাজ, জ্যাঠার ছেলে ছেলে কাকার ছেলের গণ্ডগোল, কোথাও জমি নিয়ে বিবাদ, সেগুলো সারা বছর থাকে, আর সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে। কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না, হিংসায় বিশ্বাস করি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন সিপিএমকে উঠিয়ে দিতে পারতেন, তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই, বাংলার মানুষ নতুন বাংলা দেখছে তাই ভোট দিচ্ছে। আমরা কম্পিটিশন করব, কাজের কম্পিটিশন, উন্নয়নের কম্পিটিশন করব, আমরা সন্ত্রাসে কোনো কম্পিটিশন। সন্ত্রাস ওরা করে, গুজরাটে 2000 লোককে খুন করেছে, মুজাফফরবাদে খুন করেছে, এখানেও মাঝে মাঝে কমিউনাল উস্কানি দিতে আসছে, কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু না ওরা মুসলমান, এ জিজ্ঞাসা কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মার, সেই কাণ্ডারির নাম বাংলায় মমতা ব্যানার্জি। আজকে বিপ্লব, এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার। ত্রিপুরায় আপনার, আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে, ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না, কিভাবে নমিনেশন দিতে দেয় না, কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে, এটা সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব। সে এসে সন্ত্রাসের কথা কী বলে, সে তো নিজেই সন্ত্রাসবাদী, তাহলে সে সন্ত্রাসের কথা কোথা দিয়ে বলবে? আসলে কাজ নেই তো খইভাজ বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে, কিচ্ছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, থাকবে। দু চারটে আসন যেটা ওরা পেয়েছে, আমি চ্যালেঞ্জ করছি, আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল, বিধানসভায় জিরো হয়ে যাবে। ও যেখানেই যাক, যে যেখানে যাক আপনারা ছবি তুলুন, কিন্তু লাভের লাভ কিছু হবে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।